Hi guys, we are back with the final match of this tournament of squad. আমাদের বাড়ির কাছে কাছে স্ট্রিম আবার অনলাইন হয়ে যাবে আই গেস স্ট্রিম অনলাইন না হলেও ম্যাচ তো অবভিয়াসলি অনলাইনে চলবে সার্ভার কানেক্টেড হয়েই যাবে তো ফ্লাইট পাথ দিয়েছে আমাদের ওকে আচ্ছা এখানে দিয়েছে কামেশকি থেকে কোয়ারি সাইড দিয়ে বের হচ্ছে আমি বাচ্চা হ্যাঁ তো প্লেয়ার নি ওই তো তবে 16 খেল গায় স্কোয়াড কা নিয়ে ওকে স্কোয়াড কো দিস পাতে 16 বছর স্কোয়াড আমার কাছে নেই স্কোয়াড তো ইউটিউবে রাখতে স্কোয়াড আমি দেখো না এই সিস্টেম অন নি মাই গড ওকে সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স ওয়ান্স अगेन আমি জাস্ট ভয়েস চ্যানেলটা চেঞ্জ করলাম আই হ্যাভ টু ডু দ্যাট এখানে আমাদের কামেশকি সাইড দিয়ে বের হচ্ছে এটা হচ্ছে ম্যাপ কামেশকি থেকে আমাদের ফ্লাইট পাথ কোয়ারি সাইড দিয়ে বের হচ্ছে ফলে সেভারনিতেও যেতে পারবে মেলটাও যেতে পারবে মেলটা থেকে গাড়ি নিয়ে আমাদের নোভো পেয়ারও যেতে পারবে সো নো প্রবলেম অ্যাবাউট দ্যাট কোনো কোনো টিম আমরা যদি এরকম হতাম তাহলে হয়তো নোভো পেয়ার বা মিলিটারি বেসটাকেই টার্গেট করতাম এখন দেখা যাক কারা কোথায় নামছে আচ্ছা অনেকে রোজোকে টার্গেট করেছে বলে মনে হচ্ছে বাট কারণ রোজোকে জায়গাটায় অনেক টিমকে দেখা যাচ্ছে আচ্ছা টিম নাম্বার ওয়ান আচ্ছা আমাদের আছে টেকেন বাই ওয়াইন এরা গাড়ি নিয়ে যাচ্ছে এরা আছে কোথায় আই থিঙ্ক এরা গাড়ি নিয়ে মেলটা পাওয়ারের দিকে বেরিয়ে যাবে মেলটা পাওয়ার অথবা লিপোফকা বাট আমার মনে হয় না এরা লিপোফকাতে দাঁড়ানোর প্ল্যান করছে না এরা প্ল্যান করছে না এরা বেরিয়ে যাবে মেলটা পাওয়ারের দিকে দ্যাটস এ গুড থিং আচ্ছা এখানে ফাইট হতে পারে আই গেস এখানে কি ও মাই গড এখানটা আমাদের স্পেক্টেড করা উচিত এখন এই মুহূর্তে কারণ এখানে নাম্বার ফাইভ টিম নাম্বার থ্রি টিম খুব কাছাকাছি আছে আচ্ছা নাম্বার থ্রির একজন সোলো প্লেয়ার আই গেস পেছন দিয়ে আসছে এরা সবাই সেভারনিতে যাওয়ার পথে জোনটাও সেভারনির সাইডেই পড়েছে ফলে এরা অ্যাডভান্টেজ পাবে ওকে নাম্বার থ্রির একটা প্লেয়ার পাস করছে এ কি ফায়ার করবে নাম্বার ফাইভের প্লেয়ার কি ফায়ার করবে না ফায়ার করলো না ছেলেটা এরা কেউই হয়তো আর্লি ফাইট নিতে চায় না নো প্রবলেম অ্যাবাউট দ্যাট নাম্বার ফাইভকে নাম্বার ফাইভ এখানে লুট পাবে না হয়তো এদেরকে মুভ করতে হবে আমাদের শুটিং রেঞ্জের দিকে বাট নাম্বার থ্রি পুরো সেভারনির পজিশনটা পেয়ে গেল গুড জব দেখতে হবে নাম্বার ফাইভ এখন কী মুভ করে আচ্ছা রোজোকে নাম্বার নাইন আছে আর নাম্বার সিক্স আর নাম্বার এইটের টিম কাছাকাছি আই গেস নাম্বার সিক্স জার্কির দিকে যাচ্ছে একবার দেখে নিই ওরা কোথায় যাচ্ছে ইয়েস আই গেস ওরা জার্কির দিকেই যাচ্ছে এরাও সেফ খেলতে চাইছে টিম নাম্বার এইট আচ্ছা ক্রেটে কেউ নামেনি ওয়ান্স অ্যাগেন আগের ম্যাচের মতোই এবারও ক্রেটে কেউ নামেনি নাম্বার ফোরের টিম পোচিংকিতে নেমেছে মিস্টার লেজেন্ড এক্স ওয়াই জেড ওনাকেও একবার আমরা স্পেক্টেড করে নেবো এর কাছে মাইক্রো উজি মাইক্রো উজি ইজ এ ভেরি ডেডলি ওয়েপন ইন ক্লোজ রেঞ্জ আচ্ছা এখানে মাইক্রো উজির সাথে পেয়ে গেছে পোচিংকি যেহেতু পুরোটা পেয়ে গেছে ভালো লুট পেয়ে যাবে এরা রোজোকে টিম নাম্বার নাইনের ছেলেপুলেরা চলে এসছে টিম নাম্বার নাইন পেট দ্যাট পুশি নট কাইন্ড অফ ইন্টারেস্টিং নেম এরা পুরো রোজক চলে এসছে আমার এই জায়গাটা একদম ভালো লাগে না রোজক পার্সোনালি খেলতে বাট ইয়েস নাম্বার সেভেন পুরো ইয়াসনায়ারে পেয়ে গেছে ইয়াসনায়ারে ভালো লুট থাকে নাম্বার ইলেভেনের টিম খুব ভালো মুভ দিয়েছে আমি বলবো বাট ওদের কাছে টাইম কম টাইম খুব কম নয় তিন মিনিট ষোলো সেকেন্ড এখনও বেঁচে আছে এরা আচ্ছা আই গেস হ্যাঁ তিন মিনিট ষোলো সেকেন্ড দশ সেকেন্ড বেঁচে আছে এরা পুরো নোভো পেয়ারটাকে কভার করে নিতে পারবে নাম্বার টেনের টিম মেলটা পাওয়ারে চলে এসছে ফলে আর্লি ফাইট এখন কারোর মধ্যেই হবে না কারণ সবাই কাইন্ড অফ দূরে দূরে আছে সো ইটস এ গুড থিং অর ইটস এ ব্যাড থিং ফর আস দ্যাট উই উইল নট এনজয় এনি আর্লি ফাইট ওকে নো প্রবলেম এখন সবাই ভালো ভালো লুট পেয়ে যাচ্ছে লাস্টে ইন্টেন্স ফাইট হবে দ্যাট উইল বি মাচ বেটার থিং আই উড সে মানে কথাই আছে যে খালি হাতের মারপিট তেমন জমে না ঠিক আছে সবাই এবারে হয়তো ইয়াসনায়ের দিকে মুভ করবে আচ্ছা নাম্বার টুয়েলভের টিম নাম্বার টুয়ের টিমের দিকে ঢুকে গেছে ও মাই গড এখানে একটা আমাদের আর্লি ফাইট দেখতে পাবো ও মাই গড এখানে একটা আর্লি ফাইট হবে আর্লি ফাইট হতে বাধ্য
और নাম্বার 2 এর টিম জানে, নাম্বার 2 এর 2 আই থিংক নাম্বার 12 জানে না যে নাম্বার 2 এর টিম এখানে আছে। এরা কি দেখতে পাচ্ছে? ও মাই গড, নাম্বার এদের কাছে ভালো লুট নেই, খুব একটা ভালো লুট নেই। পিস্তল দেখতেই পাচ্ছ, নাম্বার হান্টারের কাছে এখন শুধুমাত্র পিস্তল। দ্যাটস নট এ গুড থিং। আর নাম্বার 2 দের কাছে কিন্তু ভালো ভালো বন্দুক আছে। ইয়েস, ও মাই গড, এরা গ্রেনেড করতে শুরু করে দিয়েছে আর আই গেস এরা পালিয়ে যাবে। ইয়েস, দ্যাটস এ ভেরি গুড ডিসিশন আই উড সে। বাট এখানে যা কেউ যদি নক হয়ে যায় তাহলে সেটা খুব বাজে দেখাবে। নাম্বার 12 বেরিয়ে যাচ্ছে। আই গেস নাম্বার 12 কোথায় নেমেছিল? ওরা কি ম্যানশনের দিকে গেছিল? আই ডোন্ট নো, বাট ও মাই গড, ওরা কি গাড়ি চেঞ্জ করছে? আই গেস অর নাম্বার 12 করছে কি লং রেঞ্জে কিন্তু ফাইট নিচ্ছে। আই গেস নাম্বার 2 দের কাছে ভালো স্কোপ আছে, এরা ডাউন করতে পারে। বাট আমি বলবো এই মুহূর্তে উচিত নাম্বার 2 দের যে কোনো একটা গাড়ি নিয়ে এদেরকে রাশ করে দেওয়া, বাট কারণ এদের এদের কাছে তেমন ওয়েপেন নেই। বাট নাম্বার 2 হয়তো সেটা জানে না। নাম্বার 2, ইয়েস নাম্বার 12কে রাশ করেনি আপাতত, নট ব্যাড। আচ্ছা নাম্বার, আচ্ছা তাছাড়া অন্য কোথাও তেমন ক্লোজ রেঞ্জে আমরা ফাইট দেখতে পাচ্ছি না। নাম্বার 2 এর কোনো প্লেয়ারকে আমরা একটু স্পেকটেট করি। দুটো শর্ট গান, আই থিঙ্ক এটা দুটো শর্ট গানে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ও মাই গড, আচ্ছা যদিও ব্যান্ডেজ আছে, ব্যান্ডেজ মেরে আই গেস আমি বলবো হিল করে নেওয়া উচিত, কারণ নাম্বার 2 মেবি মেবি ওরা রাশ করে দিতে পারে, ওটা খুব একটা সুখদায়ক জিনিস হবে না। সো দ্যাট ক্যান বি হার্মফুল। মিস ফায়ার, ওকে। নাম্বার 10 আর কোনো টিমই তেমন ক্লোজ রেঞ্জে নেই। আচ্ছা নাম্বার 5, আই থিঙ্ক এই ছেলেটা সোলো খেলছে, রাইট? না না সোলো নয়, এ ডুও খেলছে। এরা সেভারনির দিকে এগোনোর চেষ্টা করছে। নাম্বার 5 যেহেতু সোলো খেলছে বা ডুও খেলছে, আমি বলবো এরা ক্যাম্প করছে মানা যায়, বাট অন্যান্য টিম এদের রাশ করা উচিত। আরে ভাই রাশ করনে সে হি তো মজা আতা হ্যায় ভাই সাহব, ক্যা কর রহে হো তুম লোগ, রাশ করো ভাই। আচ্ছা নাম্বার 1, আই থিঙ্ক নাম্বার 1 সোলো, রাইট? ও না, নাম্বার 1 টিম, এরা পুরো স্কোয়াড আছে। আচ্ছা এরাই সেই টিমটা যেটা মেলটা পাওয়ারে এসেছিল। নাম্বার 10 আর নাম্বার 1 কাইন্ড অফ ক্লোজ, বাট অলসো কাইন্ড অফ লং ডিস্টেন্স। কেউ কোথাও মুভ করছে না, যারা যেখানে প্রথমবার গেছিল সেখান থেকেই। নাম্বার 1-এর তো মুভ করার কোনো দরকারই নেই, কারণ আচ্ছা ফার্স্ট এয়ার ড্রপ অফ দ্য ডে আই গেস আসছে। ইয়েস ইট ইজ কামিং, আমরা দেখবো এয়ার ড্রপটা কোথায় নামায়। আচ্ছা নাম্বার 6, এরা অনেকক্ষণ আগে জাকরিতে গেছিল, আমরা দেখব এদের কাছে কেমন আছে। এদের কাছে ভালো না, এর কাছে আছে একটা আই গেস থমসন। থমসন ইজ এ গুড ওয়েপন, অলসো নট গুড সো ওয়েপন। ওকে, এদের স্কোয়াডের বাদ বাকিদের কাছে কিরকম ওয়েপেন আছে? এসে ইউএমপি রয়েছে আর একটা উজি রয়েছে, দুটোই 5 পয়েন্টের বন্দুক, ফলে আমি বলবো অন্য কোনো একটা বন্দুক তুলে নেওয়া বেটার হবে বুলেটের ক্ষেত্রে। আচ্ছা এর কাছে আছে একেএম মিনি, এর কাছে একটা খুব ভালো ওয়েপেন আছে, দুটোই লং রেঞ্জ শর্ট রেঞ্জ, বাট জানি না মিনির সাথে স্কোপ আছে কি না। থান্ডার টু রাহুলের কাছে, ও থান্ডার টু রাহুলকেই আমরা এক্সপেক্টেড করছিলাম প্রথমে, তার কাছে মিনি আছে। আচ্ছা অনির্বাণ সরকারের 1, এর কাছে আছে স্কারেল, অ্যান্ড আই থিঙ্ক ইট ইজ এ কার 98, ইয়েস ইট ইজ এ কার 98। ও মাই গড, বোল্ট অ্যাকশন, তো আমরা কিছুক্ষণ পরে বোল্ট অ্যাকশন দেখতে পাবো, দ্যাটস গুড থিং। নাম্বার 1 আর নাম্বার 10 খুব কাছাকাছি আছে, এরা কি ফাইট নেবে? নাম্বার 1 আর নাম্বার 10, আই গেস নাম্বার 10 স্পট করতে পারেনি এখনো। নাম্বার 10 কি স্পট করেছে? না, এরা এখনো স্পট করতে পারেনি। ওকে, তো এখানে কোনো ফাইট হচ্ছে না, বাট এদেরকে সবাইকে জোনে মুভ করতে হবে, যখন জোনে মুভ করবে তখন দেখা হবে, দেখতে হবে যে জোনটা কেমন পড়ছে। আচ্ছা আমরা প্রথম এয়ার ড্রপ পেয়ে গেছি দিনের, মানে এই ম্যাচের, অবভিয়াসলি দিনের নয়। এম কে 14
ভেরি ডেডলি ওয়েপেন ইন এ ক্লোজ রেঞ্জ অ্যান্ড ট্যাপ শটেও যারা হ্যান্ডেল করতে পারে তাদের পক্ষে খুবই ভালো ওয়েপেন, ইউ ক্যান টেক ইট, বাট আই ডোন্ট থিঙ্ক এনিবডি ইজ ইন্টারেস্টেড ইন দিস ড্রপ, কারণ এর কাছাকাছি কেউ নেই, বাট কেউ ট্র্যাকও করেনি আই গেস যে এখানে একটা ড্রপ আছে বলে। আই গেস নাম্বার ওয়ান কি যাবে নাম্বার টেনের কাছাকাছি, এর এই দুটো স্কোয়াডই এখন সব থেকে কাছাকাছি আছে, বাট নাম্বার ইলেভেন তো এখন সমস্ত কিছু লুটেই তারপরেই মুভ করবে। ওকে নাম্বার টেন যাচ্ছে, নাম্বার টেনের প্লেয়াররা মুভ করছে দেখা। ওকে নাম্বার ওয়ান নাম্বার টেনের খুবই কাছাকাছি আছে, বাট কোনো কন্ট্যাক্টস হলো না, ফাইট একটা হতে হতে হলো না। ওকে নাম্বার টু, নাম্বার টুয়েলভ, আচ্ছা নাম্বার টুয়েলভ ক্যামেশকির দিকে চলে গেছে, নট ব্যাড নট ব্যাড, কারণ ওরা খুবই লাকি ছিল সেই সময়, নাম্বার টুদের কাছে ভালো ওয়েপেন ছিল, ওরা রাশ করেনি। নাম্বার ওয়ান আর নাম্বার টুর মধ্যে ডিস্টেন্স ধীরে ধীরে কমছে, নাম্বার ইলেভেনও যাচ্ছে সামনের দিকে, এবার দেখতে হবে ফাইট হয় কি না কারুর সাথে কারুর, কেউ কি এয়ারড্রপটাকে দেখতে পাবে। নাম্বার ওয়ান প্রচণ্ড প্যাসিভ খেলে, আমরা প্রথম ম্যাচ থেকেই দেখে আসছি, মানে এর আগের আগের ম্যাচটা, এরাই না এর আগের ম্যাচটা অবভিয়াসলি, এরা শেভার্নিতে নামিয়েছিল এবং বহুত প্যাসিভ খেলেছিল, বাট এবার দেখতে হবে ফাইনাল ম্যাচ যেহেতু, আই হোপ এরাও প্রচণ্ড অ্যাগ্রেসিভ খেলা দেখাবে এবং সেটাই আমরা দেখতে চাই, কারণ শেষ ভালো যার সব ভালো তার, অবভিয়াসলি নাম্বার ওয়ান কি জিততে পারবে ফাইনাল ডে ফাইনাল ম্যাচ, এটাই আমাদের এখন দেখার। আর নাম্বার ইলেভেন নাম্বার টেন এবং নাম্বার ওয়ানের মধ্যে ডিস্টেন্সটা খুবই কম। আচ্ছা আমাদের এখন সেকেন্ড এয়ার ড্রপ অফ দ্য ডে অফ দিস ম্যাচ আমরা পেয়ে গেছি, আমরা দেখবো এয়ার ড্রপে কী আছে। M249 অ্যানাদার ডেডলি ওয়েপেন ইন ক্লোজ রেঞ্জ, কেউ কি নেবে এটা? নাম্বার এখন নাম্বার ওয়ান কি দেখতে পেয়েছে নাম্বার টেনকে? আই গেস না। আচ্ছা নাম্বার ইলেভেন এখন লুটতে ব্যস্ত, এদের কাছে যদিও প্রচণ্ড ভালো ভালো ওয়েপেন থাকার কথা, কারণ এরা অনেকক্ষণ ধরেই মেলটা বলছি নোভোতে ছিল, ফলে এদের কাছে লুটের অভাব অ্যাটলিস্ট হবে না, বাট ধর্মেশ 1998-00 এর কাছে কিন্তু কোনো মেড কিট নেই বা হেলথ কিট নেই, এটা একটা চিন্তার বিষয় হতে পারে, কারণ অনলি ব্যান্ডেজে সার্ভাইভ করা মুশকিল হতে পারে খুবই। আচ্ছা আর কোনো টিম কাছাকাছি আছে? লেট আস চেক। নাম্বার সিক্স এবার আস্তে আস্তে মুভ করবে আই গেস, নাম্বার ফাইভকেও মুভ করতে হবে, নাম্বার টুও জোনের দিকে মুভ করবে, নাম্বার সেভেন ইয়াশনারে বসে আছে, নাম্বার সেভেনকে একটু স্পেক্টেট করা যাক। ও মাই গড, অনিরূপ 007 এখন বাইরে দিয়ে দৌড়াচ্ছে, এরা অনেকক্ষণ ধরে ইয়াশনারে আছে, আই গেস এদের কাছে ভালো লুট থাকবে, কারণ ইয়াশনারে সব জায়গায়। ডিপি ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ওয়েপন ইন ইন্ডিয়া, স্পেসিফিক্যালি ইন এশিয়া স্পেসিফিক রিজিয়ন, বিকজ ডিপি হ্যাজ নো রিকয়েল অ্যান্ড ইট ইজ পারফেক্ট ফর পাবজি মোবাইল অবভিয়াসলি, কারণ ট্যাপ শট ইজ ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস অফ ডিপি, ডিপি উইথ 6x ক্যান বি ভেরি ডেঞ্জারাস। এবার আমাদের নাম্বার টুয়েলভের টিম এখন ড্যামেজ খাচ্ছে, ওরা অনেকটাই বাইরে আছে, ওদের এবারে আসা উচিত, কারণ সেকেন্ড জোন স্টার্ট হয়ে গেলে ড্যামেজ বহুত বাড়তে শুরু করে দেবে। হ্যাঁ ওরা মুভ করতে শুরু করেছে আই থিঙ্ক, আচ্ছা এরা সবাই গাড়িতে আছে, এরা আই গেস সেভার্নির দিকে মুভ করার চেষ্টা করছে, কারণ এদের কাছে সেই জোনটাই ক্লোজ হয়ে যাবে। আচ্ছা নাম্বার ওয়ান আর নাম্বার ইলেভেনের মধ্যে কি ফাইট হতে পারে? হোয়াট ইউ থিঙ্ক গাইস? স্পেক্টেট আই গেস এরা কেউই জানে না আশেপাশে কারা আছে, নাম্বার ইলেভেন মেবি নাম্বার ওয়ানের বাড়িতে মুভ করতে পারে, বাট নাম্বার ইলেভেনের কাছে এখন কোনো তারা নেই, ফলে দে ক্যান টেক টাইম, কারণ এদের কাছে হেলিংস ড্রিঙ্কস মেরে নিলে আই গেস সেকেন্ড জোনে অতটা ড্যামেজ পড়বে না, বাট এর পরের জোনগুলোতে ড্যামেজ পড়তে পারে। নাম্বার ফাইভ রোজকের দিকে আই গেস মুভ করছে, হয়ে গেছে, ওকে ওকে ওকে, লোডিং লোডিং লোডিং, এই নেটের প্রবলেম হচ্ছে সব থেকে মারাত্মক প্রবলেম অনলাইন গেমার বা স্ট্রিমারদের ক্ষেত্রে, সারাক্ষণ খালি ল্যাগ হয়। ওকে নাম্বার সিক্স নাম্বার এইট টিম নাম্বার টুয়েলভ টিম নাম্বার টু সবাই আস্তে আস্তে মুভ করছে জোনের দিকে, আই গেস টিম নাম্বার ইলেভেনের সাথে টিম নাম্বার
ওয়ানের ফাইট হতে পারে, বাট তারা একটু দূরে আছে। টিম নাম্বার এখনো কেউ কাউকে স্পট করতে পারেনি। টিম নাম্বার ইলেভেন টিম নাম্বার ওয়ানের দিকেই এগোচ্ছে। ফাইট কি হবে কমেন্ট করে তোমরা জানাও। টিম নাম্বার ইলেভেন আই গেস স্পট করে নিয়েছে, ইয়েস আই থিঙ্ক স্পট করেছে টিম নাম্বার ইলেভেনের। ওকে ওকে ওকে, ও মাই গড, ফাইট হবে, ফাইট হতে, ও মাই গড, এদের কাছে পড়ছে, এদের গাড়িতে পড়ছে ড্যামেজ। টিম নাম্বার কেউ কি ডাউন হয়েছে? ইয়েস ওয়ান গাই ইজ ডেড, টেকেন বাই ওয়াইন্ড, নক আউট। ও মাই গড, এ টিম নাম্বার ওয়ানে দুটো প্লেয়ারের উচিত এখান থেকে রাশ করে দেওয়া, কারণ এদের একজন প্লেয়ার অলরেডি ডাউন আই গেস। না না, টিম নাম্বার ইলেভেনেরই প্লেয়ার ডাউন। ও মাই গড, দিস ইজ ইনসেন। এরা কি ফিনিশ করবে বাইরে এসে? তাহলে একটা কিল সিকিউর করতে পারে, বাট টিম নাম্বার ইলেভেনের, টিম নাম্বারের ওয়ানে দুটো প্লেয়ার বাড়ির বাইরে আছে, দ্যাটস এ গুড প্লে। টিম নাম্বার ইলেভেনের বাকি প্লেয়াররা ছেড়ে দিয়ে চলে গেল শুভদীপ সুরকে। ওয়ান অফ দ্য মোস্ট ডিসঅ্যাপয়েন্টেড থিং অ্যাকর্ডিং টু মি। টিম নাম্বার ইলেভেন এখনও ফাইট করে যাচ্ছে, এটা উচিত হয়নি। আই গেস ওরা একটু ভালো করে খেললে মেবি ওদের টিমমেটকে রিভাইভ করতে পারত, বাট এখনও ছেলেটা বেঁচে আছে। দিস ইজ এ ভেরি ব্যাড থিং ব্রো, পুরো টিম একে ছেড়ে দিয়ে চলে গেল এই জায়গাটা থেকে ফায়ার খাওয়ার পরে। টিম নাম্বার ওয়ান হয়তো জানেই না যে এদের একজন প্লেয়ার এখানে নক আউট হয়ে আছে, কারণ ওরা এখনও ফিনিশ করেনি একে, আর এই ছেলেটা মুভও করছে না। ফলে আচ্ছা, টিম নাম্বার ওয়ান, টিম নাম্বার ওয়ান জানেই না আই গেস নাকি? ও মাই গড, ফাইনালি ডেড, দিস ইজ ব্যাড। আর কোনো কোনো স্কোয়াড ক্লোজ আছে, টিম নাম্বার সিক্স টিম নাম্বার ফাইভ প্রচণ্ড ক্লোজ হয়ে আছে, এদের মধ্যে ফাইট হতে পারে। টিম নাম্বার ইলেভেন গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং ওরাও টিম নাম্বার টেনের বহুত ক্লোজে আছে, ফলে এখানে একটা ফাইট হতে পারে। গেম ল্যাগ, এদের গাড়িটাও ভেঙেছে ভালোই, এদেরও চেঞ্জ করা উচিত গাড়ি। জোন প্রচণ্ড হার্ড শিফট নিয়েছে রোজকের দিকে, সবাইকে রোজকের দিকে এগোতে হবে। টিম নাম্বার সিক্সের থান্ডার টু রাহুল টিম নাম্বার ফাইভের দিকে এগোচ্ছে, ফাইট কি হবে কি হবে না, যারা লাইভে দেখছো তারা কমেন্ট করতে পারো। আই হোপ ফাইট হবে, আই গেস থান্ডার টু রাহুল স্পট করেছে এবং এ ঘুরে ঘুরে গিয়ে ফ্ল্যাঙ্ক করবে, কিন্তু আমি বলবো পুরো টিমমেটকে নিয়ে একসাথে যাওয়া উচিত, একা যাওয়া উচিত নয়। আচ্ছা, আমাদের নেক্সট ড্রপ নাম্বার সিক্স, টিম নাম্বার সিক্স একটা নেক্সট ড্রপের দিকে যাচ্ছে, এই ড্রপে কি আছে? AWM M249 everything you want, ghillie shoot everything bro। টিম নাম্বার সিক্সের সাথে টিম নাম্বার ফাইভের ফাইট হতে পারে, বাট আই গেস টিম নাম্বার ফাইভ কি বেড়েই যাচ্ছে? হ্যাঁ, টিম নাম্বার ফাইভ বেড়েই যাচ্ছে। টিম নাম্বার ফাইভ কি টিম নাম্বার সিক্সের দিকে আসছে? এটা একটা ইন্টারেস্টিং জিনিস হতে পারে। না, টিম নাম্বার ফাইভ আই গেস স্পটই করতে পারেনি যে টিম নাম্বার সিক্সকে, ওরা গাড়ি নিয়ে অন্যদিকে যাচ্ছে, দ্যাট ইজ নট গুড ফর মি। টিম নাম্বার ওয়ান এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছে সেই বাইরের দিকে। টিম নাম্বার থ্রি এবং টিম নাম্বার ফাইভের মধ্যে মারপিট হচ্ছে। ও মাই গড, ও মাই গড, টিম নাম্বার ফাইভের গাড়ি ফ্রিজ হয়ে গেছে আমার স্ক্রিনে। হোয়াট ইজ গোয়িং অন? এটা গাড়ির কোনো একটা গ্লিচ হয়েছে, গাড়ি চলছে কিন্তু গাড়ি দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু এদের মধ্যে ফাইট হওয়ার কথা। আই গেস টিম নাম্বার
টিম নাম্বার ফাইভ বেরিয়ে গেছে ওখান থেকে অনেক আগেই, এটা একটা কোনো গাড়ির গ্লিচ ছিল। টিম নাম্বার থ্রি অ্যান্ড টিম নাম্বার ফাইভের মধ্যে তোমরা ডিস্টেন্স দেখতেই পারো, বাট আই গেস টিম নাম্বার ফাইভ টিম নাম্বার টেনের সামনে দিয়ে যাবে এখনই। টিম নাম্বার ফাইভ টিম নাম্বার টেনের একদম সামনে, এদের মধ্যে একটা ফাইট হওয়ার, এরা কি দাঁড়াবে? টিম নাম্বার ফাইভ কি দাঁড়াবে? টিম নাম্বার ফাইভ কি ফুটস্টেপ পেয়েছে? আই গেস ফুটস্টেপ পেয়েছে, আমি বলবো বেরিয়ে যা। ও মাই গড, এখনই একটা জবরদস্ত মারপিট দেখতে চলেছি আমরা। টিম নাম্বার টেনের প্লেয়ারগুলো কি মারবে টিম নাম্বার ফাইভকে? টিম নাম্বার টেনের সমস্ত প্লেয়ার একটা বাড়ির মধ্যে চলে এসছে, এদের তিনটে প্লেয়ার। নাম্বার টেন, ওয়াই আর ইউ প্রোনিং ম্যান? টিম নাম্বার ফাইভের টু ভার্সেস ফোর ব্রো, এখানে কি হতে চলে? আচ্ছা আমরা ম্যাপের অন্যদিকে তাকাবো, অন্য সাইডে কোথাও কোলিশন হওয়ার সম্ভাবনা আছে নাকি? টিম নাম্বার টু টিম নাম্বার নাইনের দিকে এগোচ্ছে, বাট আই গেস এখনও ফাইট হবে না। টিম নাম্বার টুয়েলভ এখনও জোনের বাইরে, ওদের অবিলম্বে অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল জোনের মধ্যে আসা উচিত আই উড সে। বাট টিম নাম্বার ফাইভ এবং টিম নাম্বার টেন দুজনাই ক্যাম্প করে বসে আছে, দুজনাই জানে এখানে লোক আছে, বাট কেউ আগে আসছে না। ইট ইজ এ ভেরি স্যাড থিং। টিম নাম্বার ফাইভ অবভিয়াসলি দুজন আছে, এরা চাইবে না প্রথমে রাশ করতে, বাট টিম নাম্বার টেন ইউ শুড রাশ ম্যান। ও মাই গড, টিম নাম্বার সিক্স ইজ হেয়ার? না, টিম নাম্বার সিক্স জাস্ট পাস করে বেরিয়ে গেল। টিম নাম্বার টেন একটা ফাইট পর্যন্ত নিল না, নট এ সিঙ্গল বুলেট। দিস ইজ ব্যাড ম্যান, দিস ইজ রিয়েলি ব্যাড। ওকে, টিম নাম্বার সিক্স টিম নাম্বার সেভেনের সাথে ফাইট নিচ্ছে আই গেস। ইয়েস 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 ইয়েস, এখানে একটা ফাইটের আমি গুলির আওয়াজ পেলাম। আই থিঙ্ক টিম নাম্বার সেভেন ফায়ার করেছে। টিম নাম্বার টু, টিম নাম্বার টু নো, টিম নাম্বার টু ইজ হেয়ার। ও মাই গড, টিম নাম্বার টু অ্যান্ড টিম নাম্বার সিক্স ইজ হেয়ার। টিম নাম্বার ওয়ান গাই ফ্রম টিম নাম্বার টু জাস্ট, এরা ফ্র্যাক করছে একে অপরকে, বাট এখনও পর্যন্ত নাম্বার সিক্স অনির্বাণ সরকার ওয়ানের হেলথ কমেছে, বাদ বাকি কারোরই কিছু তেমন হয়নি। কে মরবে এখানে? জাস্ট একটাই জিনিস, কে নক আউট হবে প্রথমে কোন টিমের, তারপরে লোকে ফাইট করতে আসবে। টিম নাম্বার টু টিম নাম্বার সিক্স সবাই একে অপরের দিকে তাকিয়ে বসে আছে, আর এদিকে আমাদের ও মাই গড টিম নাম্বার সেভেন কি এখানে থার্ড পার্টি হয়ে পেছন থেকে টিম নাম্বার, ও মাই গড টিম নাম্বার টু স্যান্ডউইচ হচ্ছে। টিম নাম্বার সেভেন ওকে অ্যাট্যাক করছে, টিম নাম্বার সিক্সও অ্যাট্যাক করছে। টিম নাম্বার সিক্সেরও দুটো প্লেয়ার ডাউন, ফ্র্যাগে ডাউন হয়ে গেছে টিম নাম্বার টু এর ফ্র্যাগে। আই থিঙ্ক টিম নাম্বার সেভেন ক্যান ডু এ লট অফ ড্যামেজ রাইট। আচ্ছা টিম নাম্বার টেন আর টিম নাম্বার নাইনের মধ্যে আই গেস এখন ফাইট হচ্ছে, বাট আই থিঙ্ক দিস ইজ দ্য মোস্ট ইন্টেন্স পজিশন রাইট নাও। ওকে আচ্ছা, এদের মধ্যে এখন যতক্ষণ না কিছু হচ্ছে আমি এই জায়গাটায় একবার স্পেক্টেটটা করে আসি ঝপ করে। টিম নাম্বার টেনের একজন প্লেয়ার ডাউন, কে ডাউন করলো টিম নাম্বার, টিম নাম্বার থ্রি জাহেরের সবাই এখানে চলে এসছে। আই থিঙ্ক তারা জেতার জন্যে খেলছে, দে আর প্লেইং ফর দ্য পজিশন। এখানে টিম নাম্বার ফাইভের পুরো টিম চলে এসছে এবং টিম নাম্বার টেন আই থিঙ্ক দে গোনা ডাই। টিম নাম্বার ফাইভ পালিয়ে যাচ্ছে, ও মাই গড ওয়ান গাই ফ্রম টিম নাম্বার টেন, ছেলেটা প্রোন করে গেল। আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট পার্ট, হি ইজ সো লাকি ম্যান। হ্যালো, হ্যাঁ হ্যাঁ চলছে চলছে, আচ্ছা আচ্ছা ওকে ওকে বাই। আচ্ছা আমরা এখন টিম নাম্বার টিম নাম্বার থ্রি লং রেঞ্জে টিম নাম্বার সিক্স আর সেভেনের কাছে ফাইট নিচ্ছে। ও মাই গড, আই থিঙ্ক ওয়ান টিম ইজ ডেড। অনিরূপ জিরো জিরো সেভেন টিম নাম্বার সেভেনের, টিম নাম্বার টু ইজ টোটালি স্যান্ডউইচড। টিম নাম্বার টু এর অনেক প্লেয়ার ডাউন, না আই গেস সবাইকে রিভাইভ করে নিয়েছে, তাড়াতাড়ি হিল করে রেডি হওয়া উচিত ফাইট করার জন্যে। টিম নাম্বার সেভেন টিম নাম্বার সিক্সের একটা প্লেয়ারকে ফিনিশ করেছে, দ্যাটস এ গুড থিং। আবার গ্রেনেড আসছে এই জায়গাটায়, কে নক আউট হবে? টিম নাম্বার সিক্স একজন প্লেয়ারকে হারিয়েছে। টিম নাম্বার এইট টিম নাম্বার ফাইভ সবাই, ও মাই গড ব্রো
দিস ইজ ইনসেন। টিম নাম্বার ফাইভ কি ওখান থেকে পুশ করবে পুরো জগা খিচুড়ি? টিম নাম্বার টু, টিম নাম্বার সেভেন, টিম নাম্বার সিক্স। আই থিঙ্ক দিস ইজ দ্য মোস্ট ইন্টেন্স মোমেন্ট। এখানে স্মোক হয়ে গেছে, টিম নাম্বার ফাইভের এদিকে ফাইট হচ্ছে, জোনও টিম এই দিকটাই আছে, ফলে সবাইকে মুভ করতে হবে। আচ্ছা আই গেস টিম নাম্বার ওয়ান কাউকে ফিনিশ করে দিল, টিম নাম্বার টেন এখন মারপিট দিচ্ছে। আই থিঙ্ক জেহেররা বহুত, ও মাই গড, ভাই প্রোন হয়ে যা, ভাই ক্রাউচ কর, মাথায় পড়তে পারে। টিম নাম্বার ফাইভ ও এখানে, ও মাই গড, দিস গ্রেনেড ক্যান বি এ ভেরি ডেডলি গ্রেনেড, ও মাই গড, হোলি শিট, জাস্ট একটুর জন্য মিস হয়ে গেছে বলতে হবে। টিম নাম্বার থ্রি কি করতে চাইছে একটু প্রবলেম আছে, আমি বুঝতে পারছি না। টিম নাম্বার ফাইভ, টিম নাম্বার এইট সবাই এখানে পেছনে, টিম নাম্বার থ্রি একদম স্যান্ডউইচ হয়ে যাবে। টিম নাম্বার থ্রির একটা প্লেয়ার ডাউন, দুটো প্লেয়ার ডাউন, এর দ্বারা স্যান্ডউইচ হয়ে গেছে একদম বাজেভাবে। জাহের যারা প্রথম গেমে খুবই ভালো খেলেছিল তারা একেবারে, দে আর ম্যান, দে আর জাস্ট ডেড, দে আর সো ডেড, আই ক্যান স্মেল দ্যাট। টিম নাম্বার ফাইভ, ওকে টিম নাম্বার সিক্সের কাছেও ফাইট হচ্ছে, এখানে এখন মাল্টিপল ফাইট হচ্ছে, সব জায়গায় আমার যাওয়া সম্ভব নয় এখনই। আই গেস টিম নাম্বার সেভেন টিম নাম্বার টুকে ছেড়ে দিয়ে চলে গেল, দে আর নট ইন্টারেস্টেড ইন ফাইট, ওকে গুড গুড গুড। ওকে আমরা তাহলে টিম নাম্বার এইটের দিকে যাব। টিম নাম্বার এইট নোভা রবুল সামথিং নেম তার, এ ডাউন হয়ে গেছে, একে স্মোক করে টিম নাম্বার থ্রির প্লেয়াররা এর সামনেই আছে, এর উচিত একটু পেছনের দিকে মুভ করার। আচ্ছা টিম নাম্বার থ্রিকে সব জায়গা থেকে পড়ছে, এ স্মোক করে চাইছে টিম নাম্বার থ্রি, তার লাস্ট প্লেয়ার যে নকডাউন হয়ে গেছে ভাইপার ডিভা, তাকে বাঁচানোর জন্যে। বাট টিম নাম্বার এইটের থান্ডার, থান্ডার তো তার নাম, ও মাই গড, এ কিন্তু কার 98 ঘ্যামা মারছে টিম নাম্বার থ্রিকে। এদের একটা ছেলে, টিম নাম্বার ফাইভ পেছনে আছে একটা ছেলে সৌম সরকার, এ কি জানে? ও মাই গড, টিম নাম্বার ফাইভ, টিম নাম্বার টু, টিম এখানে কি হচ্ছে, জাস্ট চারিদিক থেকে গুলি চলছে, ও মাই গড ব্রো। টিম নাম্বার ওয়ান টিম নাম্বার টুকে ফায়ার করছে, সেভেন নাইন ইলেভেন, এখন যে কোনো মুহূর্তে যে কোনো স্কোয়াড এলিমিনেট হতে পারে। বাট আই থিঙ্ক সব থেকে আগে যাবে টিম নাম্বার থ্রির লাস্ট ম্যান, আই থিঙ্ক জেহের কুশ। আচ্ছা টিম নাম্বার আই থিঙ্ক এই বাড়িটাতে পুশ হয়ে গেছে, টিম নাম্বার টেনকে, টিম নাম্বার ইলেভেন না, টিম নাম্বার ইলেভেন দূরে আছে, টিম নাম্বার ওয়ান পুশ করে দিয়েছে, টিম নাম্বার ওয়ানে, ও মাই গড, টিম নাম্বার ওয়ানকে সাবধান থাকতে হবে কারণ পেছনে টিম নাম্বার ফাইভ থ্রি এবং এইট তিনজনাই আছে। টিম নাম্বার ওয়ানের একটা প্লেয়ার ডাউন, ও মাই গড, হোলি শিট দ্যাট গ্রেনেড তো। টিম নাম্বার টেনের একটা প্লেয়ার প্রচণ্ড ওপেনে যাচ্ছে, আই গেস তাকে টিম নাম্বার ফাইভ বা টিম নাম্বার থ্রি কেউ ফায়ার করবে, বাট কেউ করলো না কারণ তারা জানে তারা এনিমি কাছে আছে, স্পট করে দিলে মেরে দেবে, তাই জন্য তারা কেউ কিছু করলো না। ও মাই গড, ইয়েস ব্রো, ও মাই গড, দিস ইজ ইনসেন ব্রো, লুক অ্যাট দিস থিং। টিম নাম্বার ফাইভ টিম নাম্বার থ্রি এত কাছাকাছি, জাস্ট পাশে প্রোন হয়ে শুয়ে আছে। টিম নাম্বার টেনের একটা ছেলে ফ্ল্যাঙ্কস ছিল, সে টিম নাম্বার ওয়ানের আর একটা প্লেয়ারকে, দুটো প্লেয়ারকে নকডাউন করেছে। আই থিঙ্ক টিম নাম্বার টু এর হস্টাইল হস্টেল নিনজা একে স্পট করতে পারেনি, দিস ইজ ম্যাড। আই গেস টিম নাম্বার নাইন এবং সেভেনের মধ্যেও ফাইট হচ্ছে, বাট দিস ইজ ইনসেন। আই থিঙ্ক জাহের একজনকে ফিনিশ করে দিয়েছে, না না ফিনিশ করতে পারেনি, পেছনে নাম্বার ফাইভ আছে এখনও। টিম নাম্বার ফাইভ থ্রি কিন্তু, আচ্ছা টিম নাম্বার ফাইভ কেন টিম নাম্বার থ্রিকে মারছে না, আমার এটা খুব জানার ইচ্ছা। ডুড হোয়াট আর ইউ থিঙ্কিং, এ কি এখনও স্পটই করতে পারেনি? এর কাছে একটা ইজি কিল রয়েছে। টিম নাম্বার ওয়ান টিম নাম্বার টেন একই বাড়িতে এখনও ফাইট করে যাচ্ছে, টিম নাম্বার সেভেনকে মুভ করতে হবে জোনে, ও মাই গড দে আর সো ডেড ব্রো, এখান থেকে পুরো ওপেন হয়ে যাবে। টিম নাম্বার টেন, ও মাই গড দে আর ফিনিশড, টিম নাম্বার টেনের একটাই প্লেয়ার বেঁচে আছে এবং সে আই গেস রুফটপে আছে, না ওকে ওকে সে পেছনে আছে বাড়ির একদম। টিম নাম্বার টেনকে একটুর জন্য বেঁচে গেছে, টিম নাম্বার এইট তাকে ফায়ার করছে, টিম নাম্বার ফাইভ এখনও বেঁচে আছে, ও মাই গড। টিম নাম্বার সেভেনের আই গেস লাস্ট প্লেয়ার এটা, না না টিম নাম্বার সেভেনের এখনও দুটো প্লেয়ার বেঁচে আছে।
আমি এইদের ফাইটটা একদম দেখতে পাইনি, কারণ এই জায়গাটা এতটা ইন্টেন্স মোমেন্ট হয়ে রয়েছে যে আমি অন্য কোথাও স্পেক্টেট করতে আর জাস্ট চিন্তাও করিনি যে না অন্য কোথাও স্পেক্টেট করতে হবে আমাকে। আচ্ছা টিম নাম্বার ওয়ানের উচিত টিম নাম্বার 10-কে ফিনিশ করে দেওয়া। আই গেস ওরা ফুটস্টেপ পাচ্ছে, হ্যাঁ ফুটস্টেপ পাচ্ছে, দ্যাট লেজার। টিম নাম্বার 10 ইউ আর ডেড ম্যান, আই ক্যান নট সি ইউ লেট। ও মাই গড দিস স্প্রে, টিম নাম্বার 10-এর একটা প্লেয়ার টিম নাম্বার 3-এর তিনটে প্লেয়ারকে মেরে দিয়েছে। ভাই কিল সিকিউর কর, ভাই তুই কিল সিকিউর কর। ও মাই গড, টিম নাম্বার 10-এর, ও মাই গড, জি জি বয়েজ, টিম নাম্বার 10-এর এই প্লেয়ারটাকে হ্যাটস অফ, গ্যাংস্টার শুভ। ও পুরো টিম নাম্বার 1-কে 1 আই গেস, রাইট, আমি জানি না, ভুলেই গেলাম আমি কোন টিম ছিল, পুরো ফিনিশ করে দিয়েছে একটা পুরো স্কোয়াডকে টিম নাম্বার। ও মাই গড, টিম নাম্বার 8 আর টিম নাম্বার 7-এর মধ্যে ফাইট হচ্ছে, ডিপি টিম নাম্বার 7 ডাউন করে দিয়েছে টিম নাম্বার 8-এর জমরাজকে, ফিনিশ করবে টিম নাম্বার 8-এর আর একটা প্লেয়ারের উচিত এখন এসে একটু করার, কিন্তু টিম নাম্বার 5 ইন এ গুড পজিশন, সে হয়তো দেখে ফেলবে, একটা স্মোক করলো টিম নাম্বার 7, দ্যাটস এ গুড থিং। টিম নাম্বার 7-এর আর একটা প্লেয়ার এই বাড়ির পেছনে চলে এসছে, ম্যাডনেস, ম্যাডনেস কি কাউকে ফিনিশ করলো, আই গেস ম্যাডনেস একটা প্লেয়ারকে ফিনিশ করলো, ম্যাডনেসকে জোনে ঢুকতে হবে, ম্যাডনেস ড্যামেজ খাচ্ছে, ম্যাডনেস কি এফ কে হয়ে গেছে, আই গেটস ম্যাডনেস, ম্যাডনেস ডায়েড ইন দ্য জোন, ভেরি স্যাড। টিম নাম্বার 7 অলসো ফিনিশড আই গেস, রাইট, টিম নাম্বার 8 ভার্সেস টিম নাম্বার 10, ইয়েস, আমি বুঝতে পারলাম না লাস্টে ছেলেটা আই গেস এফ কে হয়ে গেছিল, ও মাই গড ব্রো। টিম নাম্বার 8-এর কাছে কি হিলিং আছে, ইয়েস হিলিং আছে, আই গেস ওকে হিল করতে হবে, টিম নাম্বার 10-এর প্লেয়ারটা জানে যে এইখানে কোথায় ফাইট হবে, এই জায়গাটা জোনটা এত জঘন্য ছিল, টিম নাম্বার 8-এর ওপর প্রচণ্ড ড্যামেজ পড়েছে, টিম নাম্বার 8 অর টিম নাম্বার 10, গাইস কমেন্ট ডাউন বিলো। যে ফাইট নিচ্ছে তার কোনো প্লেয়ারের প্রসপেক্টিভ অফ ক্যামেরা নিলে ভালো হয়, ক্যামেরা ক্যামেরা দূরে সরাচ্ছ বারবার, ব্রো আই নো বাট ইউ নো এখানে এত বড় ফাইট হচ্ছে না ফলে, কারণ ইন্টারন্যাশনাল যে সমস্ত ম্যাচ হয় বড় বড় টুর্নামেন্ট হয় সেখানে সবাই দু তিনটে স্পেকটেটার থাকে, ফলে কেউই একা স্পেকটেট করে না, অবভিয়াসলি ওখানে এডিটার থাকে স্পেকটেট মোডেও, ফলে ওটাতে বহুত প্রবলেম হচ্ছে আমার একা, মানে যেহেতু ক্যামেরাটাতে মুভ করতে করতে, কারণ আমি বুঝতেই পারছি না কোথায় কোথায় ফাইট হচ্ছে অলওয়েজ। আচ্ছা তুমি যদি সেরকমই দেখতে চাও, টিম নাম্বার 10 আই গেস, আই গেস টিম নাম্বার 10-কে মুভ করতে হবে, ও মাই গড, ছেলেটার জাস্ট মিস করে গেল, এটা একটু যদি ওপরে হয়ে যেত অলরেডি ডেড। টিম নাম্বার 8 আর টিম নাম্বার 10, গাইস জোন ক্লোজ হবে, এখনই জোন ক্লোজ হবে, কে জিতবে, আই গেস টিম নাম্বার 8-এর কাছে ভালো পজিশন আছে, কারণ টিম নাম্বার 8-10-কে জাম্প করতে হবে, বাট কার ক্যাম স্প্রে ভালো সেটা ডিপেন্ড করছে খুবই, টিম নাম্বার 10 আই গেস জাম্প করবে, ও মাই গড, টিম নাম্বার 8 কোথায় দেখছে, জোন ক্লোজ হচ্ছে, এইবার জোন ক্লোজ হবে আই গেস, রাইট, 33 মিনিটের ম্যাচ, মাই গড, নর্মালি একটা ক্লাসিক মিউটের ম্যাচ 30 মিনিট 31 মিনিট মোটামুটি যায়, এটা এক্সট্রা টাইম যাচ্ছে, এক্সট্রা টাইমের কী লাভ হবে, কে জিতবে, গ্যাংস্টার শুভ না টিম নাম্বার 8-এর আনভার ফারহান। আচ্ছা এই এনার্জি ড্রিঙ্ক মারছে, দুজনাই জানে যে কে কোথায় আছে, আই গেস নেম টিম নাম্বার 10-এর গ্যাংস্টার শুভ কি করবে, জোন কখন ক্লোজ হবে, আর একটা প্লেয়ার বেঁচে আছে, হোয়াট দ্য হ্যাক, অ্যালাইভ 3, আর ইউ কিডিং মি মাই ফ্রেন্ড, জোন ক্লোজ হচ্ছে, আর কে বেঁচে আছে, টিম নাম্বার 10-এর তো আর কোনো প্লেয়ার বেঁচে নেই,
কিন্তু এখানে অ্যালাইভ থ্রি দেখাচ্ছে কেন? হোয়াট ইজ দিস ম্যান? জোনও কি ক্লোজ হবে না? এটা কি হচ্ছে, এটা কি করছে আমি তো বুঝতে পারছি না। জোনটাও তো ক্লোজ হবে, কখন ক্লোজ হবে জোন? আচ্ছা আমার কি ল্যাক করে গেছে নাকি এরা অলরেডি এরকমভাবে দাঁড়িয়ে আছে? জোন কখন ক্লোজ হবে ব্রো? আই থিঙ্ক কিছুক্ষণ টাইম লাগে। তা বলে 35 মিনিটস, দিস ইজ ইনসেন। অ্যালাইভ থ্রি দেখাচ্ছে কেন আমি আজ এখনো বুঝতে পারছি না। আচ্ছা এটা কি সার্ভারের কোনো প্রবলেম হয়েছে নাকি ক্লাসিক ম্যাচে জোন এখন থেকে নতুন নিয়ম করেছে বন্ধ হবে না? এটা তো দুজনেই চুপচাপ দাঁড়িয়ে আছে, এরকম কি করে হবে? আই থিঙ্ক কারুর কাছেই কোনো গ্রেনেড বা মলোটফ কিচ্ছু নেই। আর একটা প্লেয়ার কই? আমি তো সেটাই চাই, জানতে চাইছি যে আর একটা প্লেয়ার কোথায়, কোথায় আর একটা প্লেয়ার? এই ছেলেটা তো এনার্জি ড্রিঙ্ক মেরে মেরে ভূত করে দিল, এটা ওর লাস্ট এনার্জি ড্রিঙ্ক ছিল। এইবার জোন ক্লোজ হচ্ছে, টিম নাম্বার 10-কেও মুভ করতে হবে, টিম নাম্বার 9-8-কেও মুভ করতে হবে। ইটস অল অ্যাবাউট পেশেন্স গেম। ও মাই গড, দ্যাট স্প্রে দো, উইনার উইনার চিকেন ডিনার। আমি বললাম সার্ভারে প্রবলেম হয়ে গেছে মেবি। না না, সার্ভারে প্রবলেম হয়নি। লাস্ট মোমেন্ট গ্যাংস্টার সুভ উইথ 5 ফ্রিকিং কেলস অন দ্য ম্যাচ। যদিও নাম্বার 2-এর প্লেয়াররা ভালো খেলেছে, নোভা রাবুল, তারপরে আনোয়ার ফারহান যদিও একটা কিল করেছে, বাট ওর পুরো টিমের কিল অনেক বেশি। যারা থার্ডে এসছে, অনিরূপ 007 উইথ 8 ফ্রিকিং কিলস, ব্রো দিস গাই ইজ ইনসেন। যদিও অনেক টিম প্যাসিভ খেলেছে, বাট তাও বলতে হবে জোনটা যেহেতু এরকম টাইপের ছিল, ফলে খুব তাড়াতাড়ি বা ফাইট নিতে এরা বাধ্য হয়েছে। আচ্ছা আমাকে এটাকে একটা স্ক্রিনশট পাঠিয়ে তুলে পাঠাতে হবে যারা অর্গানাইজ করছে তাদের কাছে। সো লেট মি টেক এ স্ক্রিনশট। সো গাইজ, আই হোপ তোমাদের সবাইকার খুব ভালো লাগলো। আজকে আমরা টোটাল 3টে ম্যাচ কাস্টম রুমের করেছি টুর্নামেন্টের। এটা হচ্ছে, আবার বলে রাখি, এই টুর্নামেন্টটা হচ্ছে টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউনের অ্যানুয়াল টেক ফেস্ট এর উপলক্ষে এটা করা হয়েছিল। সো দিস ইজ এ রিয়েলি গুড ম্যাচ ব্রো, ইনসেন ম্যাচ। আচ্ছা আমি দেখি, আর রুমে রুমে স্লট হবে, রুমে স্লট হবে রুম? ভাই আমি এখন আমার কলেজের হয়ে লাইভ স্ট্রিম করছি কাস্টম ম্যাচ। ও আচ্ছা আচ্ছা, বাই, দিস ইজ ইনসেন। ঠিক আছে, তাহলে আমি এখন লাইভ স্ট্রিম এখানেই বন্ধ করছি, দেখা হচ্ছে আই গেস। হ্যাঁ ভালো কথা। আর একটা জিনিস বলে রাখি, আমি ফাইনালি ফাইনালি পাবজি পিসি কিনে নিয়েছি। পাবজি পিসি, ইয়েস, ইট ইজ ডাউনলোডিং, ফলে খেলবো আমরা খুব তাড়াতাড়ি। ওয়েট অ্যান্ড ওয়াচ দ্যাট। যারা যারা নতুন এসছো সাবস্ক্রাইব করতে পারো চ্যানেলটাকে, আমরা বাংলায় কমেন্ট্রি করে থাকি, বাংলায় পাবজি গেম প্লে খেলে খেলে থাকি, পাবজি, ডিভিশন 2 এবং অন্যান্য অনেক গেম প্লে। তো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড জয়েন মাই ফ্যামিলি, স্মল ফ্যামিলি। সো বাই গাইজ, সি ইউ ইন এ বিট। আমি জানি না এর পরের কন্ডিশনটা কী হবে, আর কোনো ম্যাচ হবে কি হবে না। আই গেস এটা ফাইনাল ম্যাচ, কারণ কোয়ালিফায়িংয়ের পরে এটা ফাইনাল ম্যাচ ছিল। কংগ্রাচুলেশনস টু দ্য উইনিং টিম, দে প্লেড রিয়েলি ওয়েল। বাই গাইজ, সি ইউ ইন এ বিট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই।